কত না হবো, নামিয়ে লাভ কী হবে দাদা? আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আলোচনা চলছিল যে আপনি মেয়র পদে ইস্তফা দিতে যাচ্ছেন, অথচ আমরা দেখলাম দায়িত্ব দিল দল আপনাকে জেলা সভাপতি, এই বিষয়টা কীভাবে দেখছেন? না দেখুন, এটা রাজনীতিতে একটা কন্টিনিউ প্রসেস, এটা চলতে থাকে, বিভিন্ন লোক দায়িত্বে থাকে এবং আমার আগেও অনেকে দায়িত্বে ছিলেন, আমার পরেও অনেকে দায়িত্বে আসবে। যে যে যখন দায়িত্বে থাকে তাদেরকে দল বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেয়, সে নির্দেশ পালন করতে হয়। এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই নির্দেশ, উপর থেকে নির্দেশ যা দেওয়া হবে, দল কীভাবে চালাতে হবে যে নির্দেশ দেওয়া হবে সেটা আমাদেরকে পালন করতে হবে। আমরা দেখলাম এই নির্বাচনে তৃণমূল প্রায় 4.6% ভোট পাঠিয়েছে, কিন্তু তারপরেও একটা বিরাট বিপর্যয় এবং 7টা বিধানসভা জুড়ে আগামী দিনে পুরসভা এবং লোকসভা, এই পুরসভা এবং বিধানসভা নির্বাচন কোনো বিশেষ রণনীতি? না দেখুন, আমরা যদি জানতে পারতাম যে কেন ভোটে হারছি তাহলে তো হারতাম না, তাহলে তো ওই কারণটা আগেই আমরা মিট আপ করে ফেলতাম। আমরা তো বুঝতে পারিনি, এটাই তো মূল বিষয়, আমরা বুঝতে পারিনি যে কেন হারছি, মানুষ কেন আমাদের কাছে দূরে সরে, এটা বুঝতে পারিনি। এটা এটা দলও পর্যালোচনা করছে, আরও সিনিয়র যারা জ্ঞানী ব্যক্তিরা আছে তারাও পর্যালোচনা করছেন, আমরাও আমাদের লেভেলে বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলে চেষ্টা করছি, আমাদের কাউন্সিলররা, ব্লক সভাপতিরা, অঞ্চল সভাপতিরা, তারা মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছে যে কেন মানুষ আমাদেরকে ভোট দিল না, এবং এই যে কারণটা বেরিয়ে আসবে তারপর কী করে সেটাকে মিট আপ করা যায়, কী করে সেটা মেকআপ করা যায় সেটা নিশ্চয়ই আমরা করবো। আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, এটা আমাদের একটা পুঁজি, এটা একটা বাড়তি আমাদের পাওনা। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো এই রেজাল্ট খারাপ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসে, তারা নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের কোথাও ভুল ত্রুটি আছে যে কারণে মানুষ আমাদের কাছে মুক্তি দিয়ে নিয়েছে। তো আমাদের ভুল ত্রুটিগুলো তো আমরাই খুঁজে বার করতে হবে, আমাদেরকে সে ভুল ত্রুটি খুঁজে বার করতে হবে এবং সেটা সংশোধন করতে হবে। দাদা, এই যে কন্ডিশন আর কি, এই কন্ডিশনে এখনো পর্যন্ত আসানসোলে আপনারা দলের মন্থনের মধ্যে দিয়ে কোনো রকম কোনো ইয়ে পার করতে পারছেন? এটা তো টু আর্লি, এখন তো 2-3 দিন হলো রেজাল্ট বেরোনো, 2-3 দিনের মধ্যে তো এটা প্রায় 1600-1800-2000 কাছাকাছি বুথ আছে, 2000 বুথের মানুষ কেন আমাদের কাছে মুখ ফিরিয়ে নিল সেটা 2 দিনে তো জানা সম্ভব না। এবং 2 দিনে যদি কোনো রিপোর্ট তৈরি করা হয় সেটা ভুল রিপোর্ট হবে। তো স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠ অন্তত 1000 লোক বুথে, বিভিন্ন লোকের কাছে যেতে হবে, 1000 বুথের কর্মীদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, পার্সোনালি গিয়ে দেখতে হবে, আমাদের ব্লক সভাপতিরা যাবেন, আমাদের কাউন্সিলররা যাবেন, তারা গিয়ে দেখবেন যে কেন হয়েছে, কী হয়েছে, মানুষের মনে কী চলছিল। কারণ মানুষ যা সিদ্ধান্ত নেওয়া তো নিয়ে নিয়েছে, আমরা তো পরাজিত হয়েছি, এবার কেন পরাজিত হলাম এটা তো মানুষই সঠিক বলতে পারবে, সেটা আমাদের আরও কিছু সময় লাগবে সেটা আমরা, কিন্তু এটা ঠিক যে আমরা এটা ওভারকম করতে পারবো। কেননা তার মূল চাবিকাঠি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন, তারা ওনাকে সবাই ভালোবাসে, ইভেন যারা বিজেপিকে ভোট দিয়েছে আমাদের উপর রাগের কারণে হয়তো বিজেপিকে ভোট দিয়ে দিতে থাকতে পারে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা সবাই উপকৃত, বাংলা সবাই উপকৃত। একটা পরিবার নেই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবারের ঘরে কিছু না কিছু সুবিধা দেননি, স্বাভাবিকভাবে ওনার প্রতি কৃতজ্ঞতা আছে মানুষের, আমরা সেটাকে ক্যাশ করতে পারলাম না কেন সেটা আমাদেরকে।